আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই চালানের প্রত্যেকটা বিষয় আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা অবজারভেশন করছি এবং কাজ করছি। মুরগিগুলা কেমন, কি অবস্থা, কতটুকু খাদ্য খাচ্ছে, কতটুকু ওজন আসছে, দৈনিক থেকে দৈনিকের ওজনটা কমপ্লিটলি আসছে কিনা, সেই বিষয়টা আমরা চেক করি। তো আজকে যেহেতু ধরেন তিন দিন বয়স রানিং চলছে, তো তিন দিন বয়সের ওজনটা কেমন আমরা সরাসরি আপনাদের একটু লাইভে দেখাই। তো লাইভে দেখানোর জন্য ধরেন আমি আপাতত আমি একটা আপনাদেরকে একটা সরাসরি একটা জিনিস দেখাবো। এইখানটা আমি স্কেলটা অন করি, দেখি একটা বাচ্চা, যেমন বর্তমানে কারেন্ট নাই তাই মুরগিগুলো একটু ইয়েতে আছে, যেহেতু বোর্ডার তিন দিন রানিং চলতেছে। তো তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই দিই যে এখন তিন দিনের ওজন ঠিক আছে কি না তিন দিন অনুযায়ী। তো মানে তিন দিনে কতটুকু ওজন হয়েছে সেগুলো একটু দেখাবো। আসলে তো দেখি একটা বাচ্চা আসলে নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ধরেন এই বাচ্চাটা আমি নিছি। আমি প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসছি সেদিন এই বাচ্চাটা নিয়েছি, প্রথম যেদিন বাচ্চা নিয়ে আসছি সেদিন বাচ্চার ওজন ছিল 40 গ্রাম। আজকে দেখি এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ 80 গ্রাম। দেখেন গাইস, 80 গ্রাম হচ্ছে একটা এই এই বাচ্চাটার বয়স গাইস, 80 গ্রাম। তো ধরি আমি আরেকটা বাচ্চা দিই, দেখি এটার সাথে আরেকটা বাচ্চা দিই, 160 গ্রাম, 80 গ্রাম, অন এভারেজ এটাও 80 গ্রাম। হ্যাঁ, আরেকটা বাচ্চা দিই, ধরেন আরেকটা বাচ্চা দিই, দেখেন আমি তিনটা বাচ্চা দিছি এখানে। তো আমি তিনটা বাচ্চা দিছি, দেখি তার মানে হচ্ছে আমার 220 গ্রাম। তার মানে আলহামদুলিল্লাহ অন এভারেজে আমার প্রতিটা মুরগির 80 গ্রাম করে আছে। তো আলহামদুলিল্লাহ যা আছে তার শুক্রিয়া। আপনাদেরকে সরাসরি একটা জিনিস দেখিয়ে দিলাম যে তিন দিন বয়সে মুরগির 80 গ্রাম ওজন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে একটু কমেন্ট করে জানাবেন তিন দিনে 80 গ্রাম ওজন ঠিক আছে কিনা বা কেমন কি অবস্থা, একটু আমাকে কাইন্ডলি জানাবেন। ঠিক আছে, আমি আশা করি ঠিক আছে, বয়স অনুযায়ী এবং খাদ্য অনুযায়ী আমার মতে বিষয়টা ঠিক আছে। তো তারপর আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন সবাই কমেন্ট করে, ঠিক আছে? আর আমরা এই চ্যানেলে কিন্তু প্রতিটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে কত পিস খাদ্য খাচ্ছে, মানে কতটুকু কত কেজি খাদ্য খাচ্ছে, কীরকম ওজন আসতেছে, পানি কতটুকু খাচ্ছে, কী কী ওষুধ দিচ্ছি, সব কিছু আমরা একটা নোট আকারে করছি, পুরোটা অবজারভেশনও রাখছি।